শাহাবুদ্দিন আহমদকে বিচারাঙ্গনের পদচারণাকারী সবার জন্য একটা শোকের দিন আজকে। এই জাতি পার্টিকুলারলি যারা বিচারাঙ্গনে চলাফেরা করেন তারা জানেন শাহাবুদ্দিন সাহেবের অবদান এই বিচারাঙ্গনে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আমাদের ভিতর বেশি থাকবেন তার জাজমেন্টের বিরুদ্ধে, ওনার ঐতিহাসিক জাজমেন্ট, অষ্টম সংশোধনীর জাজমেন্ট, তাছাড়া কখন স্যুট মেনটেনেবল হবে আর কখন স্যুট মেনটেনেবল হবে না, 39 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন পেজ 46 এর জাজমেন্ট, এই জাতি পার্টিকুলারলি বিচারাঙ্গনের সবাই সব সারা জীবন মনে রাখবে। এখন থেকে 50 বছর 100 বছর পরেও আমাদের বিচার প্রার্থীগণ ওনার জাজমেন্টের বেনিফিট পাবে। আমরা সবাই আসুন, সবাই ওনার জন্য দোয়া করি, যাতে করে আল্লাহ তাআলা তার বেহেস্তের শ্রেষ্ঠতম প্রতিষ্ঠিত অধিষ্ঠিত করেন। সবাইকে অশেষ ধন্যবাদ ওনার জন্য এবং ওনার পরিবারদের সবার জন্য। আসুন আমরা দোয়া করি, সবাই ভালো থাকেন, মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। অধিকাংশ সময় এই এই বিল্ডিং এ উনি ছিলেন, উনি এখানেই চাকরি করেছেন প্রায় 30 বছর। উনি যদিও কর্মজীবন শুরু করেন উনি একজন প্রশাসক হিসাবে, পরবর্তীতে উনি বিচার বিভাগে চলে আসেন। মনে প্রাণে আমার মনে হয়েছে ব্যক্তিগত জীবনে ওনাকে দেখে মনে হয়েছে উনি মনে প্রাণে একজন বিচারক ছিলেন। ওনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সন্তান এবং তার অধীনস্থ কর্মচারী এবং সবার সাথে যে ব্যবহার দৈনন্দিন জীবনের, মনে হয়েছে মনে প্রাণে উনি একজন বিচারক ছিলেন, সবার সাথে সমান ব্যবহার করতেন উনি। দীর্ঘ কর্ম সময়ে ওনার হয়তো যদি কোনো কারো মনে কষ্ট দিয়ে থাকেন তার জন্য আমি ওনার পক্ষ থেকে, পরিবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি এবং আশা করি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এবং না, উনি গত 12ই ফেব্রুয়ারি সিএমএইচে ভর্তি হন, ওই সময় থেকেই মহামান্য রাষ্ট্রপতি ওনার খোঁজখবর নিচ্ছিলেন ব্যক্তিগতভাবেই এবং শেষ দিন পর্যন্ত, গতকাল পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি ওনার স্টাফদের দ্বারা সব রকম সহযোগিতা করেছেন আমাদেরকে, এই জন্য ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। মাননীয় প্রধান বিচারপতিও গত 1 মাস ধরেই ওনার আমাদের পরিবারের সাথে যোগাযোগ রাখছিলেন এবং হসপিটালে যে কোনো চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করেছেন। সরকারের পক্ষ থেকেও নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল চিকিৎসাধীন থাকাকালীন, আমরা সরকারকেও আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। 25শে মার্চ বাদ আসর ওনার গুলশানের বাসভবনে ৫৯ নম্বর রোড ১০ নম্বর হাউসে বাদ আসর ওনার দোয়া মাহফিল হবে, আপনাদেরকে পরিবার পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। বাবা যদিও সময় এখানে ছিলেন, এই সময় যদি কেউ ওনার কাছে কোনো দেনা পাওনা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মহোদয়ের সাথে যোগাযোগ করলো আমরা সেটা সমাধানের চেষ্টা করে দেব।
তার পক্ষে আসলে তার পক্ষে তার তাকে উদ্দেশ্য করে কিছু বলাটা একটু কঠিন। কারণ আমরা যেহেতু ঘনিষ্ঠ পরিবেশে আগে দেখেছি, সেখান থেকে এই ধরনের মূল্যায়ন কঠিন কাজ। আমি তাকে যেহেতু পারিবারিকভাবে দেখেছি, সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, আমি যেহেতু তাকে পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখেছি, তাহলে সেইখান থেকে যদি বলি তাহলে বলব যে তিনি একজন সরল, সহজ, স্বচ্ছ এবং সৎ মানুষ ছিলেন এবং নির্ভীক মানুষ ছিলেন। আমরা যারা আত্মীয় স্বজন ছিলাম, আমরা তিনি যতদিন বিভিন্ন দায়িত্বে ছিলেন আমরা কখনো তার ঘনিষ্ঠ হতে পারিনি। এ ব্যাপারে তার সুনির্দিষ্ট নির্দেশ ছিল। আমার একটি ঘটনা এখনও মনে পড়ে যে তিনি যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি আমার মাকে ফোন করে বলেছিলেন যে আমি যেন তাদের বাসভবনে যাওয়া আসা না করি, যেহেতু আমি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। তো এইভাবেই তিনি জীবনযাপন করেছেন। পারিবারিক জীবনটাও তার খুবই নিরাভরণ এবং সহজ সরল জীবন ছিল। আর তার যে রাজনৈতিক প্রজ্ঞা বা বিশ্বাস বা নীতিবোধ, সেই জায়গাটি থেকে তিনি কখনো বিচ্যুত হননি, চেষ্টা করেছেন তার নিজের জায়গাটি থাকার জন্য। এবং সেটা করতে গিয়ে হয়তো অনেক সময় অনেক সমালোচনার মুখেও পড়েছেন তিনি, কিন্তু তারপরেও তিনি তার জায়গা থেকে কখনো বিচ্যুত হননি। আমি তার সম্পর্কে খুব বেশি কথা বলতে চাই না, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমাদের বাংলাদেশের রাজনীতিতে বিচার বিভাগে তিনি যে ভূমিকাগুলো পালন করেছিলেন সেগুলো দৃষ্টান্ত হয়ে আছে। আশা করি আমরা আমাদের জাতীয় জীবনে সেই দৃষ্টান্তগুলো অনুসরণ করব। আমরা যাকে হারালাম, এই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি যে অবদান রেখে গেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে অবদান রেখে গেছেন, সেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন যেমন আমরা রাজপথে করেছিলাম, কিন্তু সেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে হয়তো তিনি ছিলেন না, কিন্তু সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। এবং তিনি এমন একটি সময়ে দায়িত্বভার গ্রহণ করেছিলেন যখন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করেছিল এবং দেশের এমন একটি পরিস্থিতি ছিল, আমরা যদি এই ক্ষণজন্মা পুরস্কার না পেতাম তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি ভিন্ন দিকে রূপ নিত। আপনারা জানেন যখন তিন জোট, আট দল, সাত দল, পাঁচ দল সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে কে হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এমনি সময়ে আমরা সেদিন 90 ডাকসু এবং সর্বদলীয় ছাত্রৈক্য আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খানের বাসায়, আমরা সেই বাসা ঘেরাও করে আমরা বললাম এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান এখান থেকে নির্ধারণ করতে হবে কে হবে। সেখান থেকে বিভিন্ন দল থেকে বিভিন্ন মতামত এসেছিল, কিন্তু পরবর্তীতে যখন শাহাবুদ্দিন সাহেবের নামটা আসলো তখন সব দল মেনে নিলেন এবং মেনে নেওয়ার পরে তখন ঘোষণা হলো যে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান। এবং পরবর্তীতে আমরা দেখেছি তার নিরপেক্ষতা, একদিকে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তিনি গিয়েছিলেন, আরেকদিকে শেখ মুজিবুর রহমানের মাজারও তিনি গিয়েছিলেন, এবং তার নিরপেক্ষতা দেখে জনগণ
মনে করেছিল যে এই বাংলাদেশ একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেটাই হয়েছিল এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে সেদিন গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল আজকে এই দিনে আমরা তাকে অনুসরণ করব এবং তার মতো যে বিচক্ষণ যে ক্ষণজন্মা পুরুষ এই পুরুষের আবারও প্রয়োজন দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার জন্য আজকে গণতন্ত্র অবরুদ্ধ মানবাধিকার ভুলুণ্ঠিত এমনি সময়ে এই ক্ষণজন্মা পুরুষের মতো পুরুষ প্রয়োজন যাতে করে আরেকটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে আগামী দিনে বাংলাদেশের জনগণ তারা ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং তারা ভোট দিতে পারে এবং তার জনগণের প্রত্যাশিত এবং জনগণের নির্বাচিত সরকার প্রধান থেকে শুরু করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারা অবদান রাখবে এটাই আজকের প্রত্যাশা এবং এটাই আমরা অনুসরণ করব তাকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আজকে এখানে এই জানাজায় শরীক হয়েছি। থ্যাংক ইউ।